প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি মূলত ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যৌন রোগ নিয়ে গবেষণা করি এবং চিকিৎসা প্রদান করি। তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা এই বিষয়ে সুস্থ হতে পারবেন বা সফলতা খুঁজে পাবেন। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বন্ধ ঋতুস্রাব চালু করার উপায় কী, বা কি মেডিসিন সেবন করলে বন্ধ ঋতুস্রাব আপনি পুনরায় চালু করতে পারবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো মাসিক চক্র প্রতিটি নারীর জীবনে একটি স্বাভাবিক ঘটনা, তবে একটি নির্দিষ্ট সময় পরে মাসিক স্রাব সাধারণত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। যদি নির্দিষ্ট সময়ের পূর্বেই মাসিক স্রাব বন্ধ হয়ে যায়, তবে সেটিকে সমস্যা বিবেচনা করে চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই অবশ্যই সেটি পুনরায় চালু হবে। এটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। হোমিওপ্যাথিতে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সেবন করলে অবশ্যই অবশ্যই পুনরায় মাসিক স্রাব চালু হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে বা চালু হয়। তো সাধারণত মাসিক স্রাব বন্ধ হয়ে যাবার পেছনে যে কারণগুলি দায়ী থাকে সেটি হচ্ছে গর্ভাবস্থা, অতিরিক্ত মানসিক চাপ, হঠাৎ ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, অতিরিক্ত ওজন, তারপরে আপনার খুব বেশি ব্যায়াম করা, হরমোনের জনিত সমস্যা, জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ করা, মেনোপেজ, পিসিওস সমস্যা, পুষ্টির ঘাটতি এবং মানসিক রোগের মেডিসিন যদি আপনি নিয়মিত গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু মাসিক বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধ হয়ে গেলে এটি নিয়ে টেনশন করার কিছু নেই। আপনার বয়স যদি 45-এর নিচে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি হোমিও মেডিসিন গ্রহণ করলে এটা পুনরায় চালু করতে পারবেন। তবে এটি চালু করতে গেলে বা পুনরায় মাসিককে স্বাভাবিক অবস্থায় আনতে গেলে আপনাদেরকে অবশ্যই বেশ কিছু নিয়মের মধ্যে আসতে হবে। সেটি হচ্ছে আপনি খাবার দাবারে একটু পরিবর্তন আনবেন, তেলেভাজি খাবার খাবেন না, ফাস্টফুড খাবেন না, রেড মিট খাবেন না, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাবেন না এবং প্রতিদিন নির্দিষ্ট নিয়মে ব্যায়াম করবেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এটিকে পুনরায় চালু করতে পারবেন। তবে দর্শক, যারা অতিরিক্ত খাবার গ্রহণ করেন তারা অবশ্যই অবশ্যই অতিরিক্ত খাবার গ্রহণের মাত্রা কমিয়ে আনবেন, সেক্ষেত্রে আপনি সফলতা পাবেন। তো দেখুন, আমি বোর্ডে দুটি কার্যকরী হোমিও মেডিসিন লিখেছি, ন্যাটামিও 200 এবং জনসিয়া অশোকা মাদার। এই দুইটি হোমিও মেডিসিন যথাযথ নিয়মে সেবন করে খুব স্বল্প সময়ের মধ্যে আপনি আপনার বন্ধ মাসিক চক্রকে পুনরায় স্বাভাবিক করতে পারবেন। তবে দর্শক, অবশ্যই এই দুইটি মেডিসিন অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে হবে, সেক্ষেত্রে আপনি বেশি উপকৃত হতে পারবেন। তো আমার অনেক দর্শকই বলেন যে স্যার, মেডিসিন দুটি কোথায় পাওয়া যাবে? মেডিসিন দুটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন এবং যথাযথ নিয়মে সেবন করলে আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। তো মেডিসিন দুটি খাবার নিয়ম অত্যন্ত সোজা। ন্যাটামিও 200 মেডিসিনটি আপনারা এক ফোঁটা করে খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবেন, সকাল সন্ধ্যা খাবেন। এবং জনসিয়া অশোকা মাদার মেডিসিনটি আপনারা চা কাপের হাফ কাপ পানিতে 15 ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন, খাবার এক ঘন্টা পরে দিনে 3 বার খাবেন। এই যথাযথ নিয়মে এই দুইটি মেডিসিন যদি আপনারা মাত্র 1 মাস সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধ হয়ে যাওয়া মাসিক পুনরায় চালু হবে। আর দর্শক, আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে কল করতে পারেন ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনিরাখড়া রায়েরবাগ, চাইলে আপনারা এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, এই শেষবেলা এসেও আমি আপনাদের একটি কথা অবশ্যই বলবো, আপনারা নিয়ম মেনে না চললে কখনোই এই মেডিসিন খেয়ে আপনারা উপকৃত হতে পারবেন না।
তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের বলে যাওয়া মেডিসিন দুটি আপনি যদি কিনে যথাযথ নিয়মে সেবন করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধ মাসিক পুনরায় চালু হবে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক ভালো থাকবেন।